মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে সুযোগটি গ্রহণ করুন। নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ শুধুমাত্র ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের শুধুমাত্র ট্রিক্স, এক লাইনে আমরা কিভাবে অঙ্কগুলিকে করতে হবে সেগুলি দেখে নেব, ঠিক আছে? অলরেডি তোমাদের জন্য একটা ভ্যাকেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে বের হতে চলছে, সেটি হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং এসআই পদে রাজ্য সরকার কিছু লোক নিয়োগ করতে চলছে। অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি তোমাদেরকে আমরা আলাদা প্লেলিস্ট করে ক্লাস প্রোভাইড করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেভাবে চলছে সেভাবেই চলবে এবং কলকাতা পুলিশকে আমরা সেপারেট ভাবে আলাদা করে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। যদি তোমরা প্রচুর পরিমাণে ম্যাথ করতে পারো এবং জিকেগুলিকে করতে পারো, সেই কথা মাথায় রেখে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আলাদা প্লেলিস্ট করে দিয়েছি এবং কলকাতা পুলিশেরও আলাদা প্লেলিস্ট করে দেব। অবশ্যই তোমরা দুটাই ক্লাস একসাথে পাবে এখন থেকে, ঠিক আছে? এর জন্যই আমাদের চ্যানেলটিকে খুব ভালো করে তুমি ফলো করো, ঠিক আছে? আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস করব। তার আগে বলে দিই, অলরেডি তোমাদেরকে আমি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আমরা মাধ্যমিকে দু নম্বর চ্যাপ্টার সরলসূত্রসার ইম্পর্টেন্ট ক্লাস এবং কি কি অঙ্কগুলি আসতে পারে সেই অঙ্কগুলিকে আমি নাম্বার করে দিয়ে দিয়েছি। যদি কারো অসুবিধা থাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমেও বলছি, তোমাদের নেক্সট ক্লাস অনুপাত সমানুপাতের উপর আমি দিব। মাধ্যমিকে অনুপাত সমানুপাতের ক্লাস দিব এবং নেক্সট দিন আমরা ফিজিক্যাল সায়েন্সের উপর তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। মাধ্যমিকে খুব মনোযোগ দিয়ে মাধ্যমিকের স্টুডেন্টরাও দেখো এবং মাধ্যমিকের স্টুডেন্টরা যখন অবসর সময়ে তোমরা এই অঙ্কগুলিকেও দেখে রাখতে পারো বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের খুব উপকার হবে, ঠিক আছে? দেখো আজ আমরা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। আমরা কিছুদিন পর থেকে এই সপ্তাহে এই উইকের পর থেকে আমরা কলকাতা পুলিশটা গাওয়ার চেষ্টা করছি। আমাদের প্রসিডিওর চলছে, আমাদের যারা স্টাফ আছে তারা সেই প্রসিডিওরে হাত লাগিয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর সাথে সাথে কলকাতা পুলিশ ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ফার্স্ট ম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ, 1 কিলোগ্রাম চায়ের মূল্য, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেল, পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে তা আমাকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে দেখো, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে চায়ের নতুন মূল্য কত। তোমাকে আমি প্রথমেই বলেছি আমরা শুধু আজ ট্রিক্স নিয়ে কাজ করব, ট্রিক্স ছাড়া আমরা একটা অঙ্ক আজ করব না, যেহেতু আর হাতে বেশি সময় নেই, তার জন্য আমরা শুধুমাত্র ট্রিক্সের উপর তোমাদেরকে ক্লাস করাবো। ওয়েস্ট বেঙ্গলে আমাদের ট্রিক্স সবার কাজে লেগেছে এবং আরআরবি এনটিপিসি পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছে তারা জানোই আমাদের চ্যানেলের মাধ্যমে যে অঙ্কগুলি করিয়েছি আমরা তাতে প্রচুর অঙ্ক কমন পড়েছে। তার জন্যই বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে আমাদের অঙ্কগুলিকে তোমরা ফলো করো, বারবার করে বলছি ভালো করে ফলো করো এবং খাতায় নোট ডাউন করো, ক্লিয়ার হয়েছে? দেখো ট্রিক্স বলতে কি বুঝি, এক লাইনে উত্তর, তাই তো? আচ্ছা আমরা এক লাইনে অঙ্ক করব, কোনো কিছু না ভেবে, ঠিক আছে? দেখো এখানে আমরা দুটো সূত্র করে জাস্ট মনে রাখবো। আমাকে বের করতে বলেছে চায়ে নতুন মূল্য, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে প্রকৃত মূল্যও কত, নতুন মূল্য তো বের করতে বলতেও পারে এবং প্রকৃত মূল্য, যদি প্রকৃত মূল্য বলে তবে ওয়াই বাই এক্স, খাতে নোট ডাউন, প্রকৃত মূল্য যদি বের করতে বলে তাহলে ওয়াই বাই এক্স ইন্টু 100,
into 100 যদি নতুন মূল্য আমাকে বের করতে বলে তবে হবে মূল্যবৃদ্ধি প্লাস ব্র্যাকেটে y by x into 100 মূল্যবৃদ্ধি প্লাস y by x into 100 just put up the value মূল্যবৃদ্ধি কত 12 টাকা সরি মূল্যবৃদ্ধি কত মূল্যবৃদ্ধি 12 টাকা প্লাস y কত y হচ্ছে 12 by কত 25% বৃদ্ধি পেয়েছে তাহলে 12 by 25 into 100 শেষ অঙ্ক হ্যাঁ 25 দিয়ে কাটলাম 4 4 বার 48 48 আর 12 যোগ করলে হচ্ছে 60 आंसर শেষ আমি তোমাদের তো প্রথমেই বলেছি শুধু ট্রিক্স এখন থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা শুধু ট্রিক্স দেব তোমাদেরকে ঠিক আছে তাহলে দেখো আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে আমরা করতে পারবো তাই তো তাহলে মূল্যবৃদ্ধিটা কত টাকা 12 টাকা মূল্যবৃদ্ধিটা কত টাকা 12 টাকা যোগ 12 বাই 25 ইনটু 100 25 দিয়ে 100 কে ক্যান্সেলিং করলাম 4 4 বার 48 যোগ 12 তার মানে 60 রুপিস ক্লিয়ার হয়েছে নেক্সট কোশ্চেন এর জন্য বলছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো মাস্ট বি শেয়ার ঠিক আছে নেক্সট কোশ্চেন কি পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক দাঁড়িয়েছে 25 টাকা তবে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল অঙ্কটা আবার রিপিট করে দিচ্ছি পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক 25 টাকা বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল তা আমাকে বের করতে বলেছে তাই তো তাহলে ফর্মুলা কি y by 100 plus x into 100% just ঠিকস সূত্রটাকে মনে রাখতে হবে কি y by 100 plus x into 100 তাই তো just put করবো এখানে y কত 25 টাকা y কত আমাদের এখানে এখানে y হচ্ছে এখানে y হচ্ছে 25 টাকা তাই তো by 100 plus x x মানে কত 25% তাহলে 100 plus x মানে হচ্ছে 125 কিন্তু কত 100 25 দিয়ে কাটলাম 5 5 দিয়ে কাটলাম 20 তার মানে কত পারিশ্রমিক কত টাকা ছিল 20 টাকা সিম্পলি অঙ্কটা শেষ তাহলে ফর্মুলা কি y by 100 plus x into 100 just put up the value and answer click কত সেকেন্ড সময় লাগলো উইদিন 5 সেকেন্ড অর 10 সেকেন্ডস তাই বলছি খুব মনোযোগ সহকারে এখন থেকে আমাদের ক্লাস ক্লাসগুলি যেগুলি প্রোভাইড করবো সেগুলি খুব মনোযোগ সহকারে তোমরা দেখো 100% তোমরা চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং